হাই SP100-এর বন্ধুরা, SP100-এর আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। পৃথিবীর বায়ুমণ্ডল কত বড়? আজকে আপনাদের সামনে পৃথিবীর বায়ুমণ্ডল কত বড় এই নিয়ে বিস্তারিত জানাবো। বিস্তারিত জানতে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। তো চলুন ভিডিওটার দিকে এগিয়ে যাওয়া যাক। বিশাল এক বায়ু সমুদ্রের তলদেশে আমরা ডুবে আছি, কথাটি বলেন ব্যারোমিটারের উদ্ভাবক বিজ্ঞানী টোরিসেলি। আসলেই তাই, সেই সমুদ্রের তলদেশে আমরা মানুষ বাস করছি পিঁপড়ের মতো, আর আমাদের নিয়ে মহাকাশে ভেসে বেড়াচ্ছে পৃথিবী নামক গ্রহটি। আর পৃথিবীর চারপাশ ঘিরে আছে বায়ুমণ্ডল, যার চার ভাগের তিন ভাগেই আছে ভূপৃষ্ঠ থেকে মাত্র 11 কিলোমিটারের মধ্যে। আরও দূরে যেতে থাকলে ক্রমেই ছোট হয়ে আসে বায়ুর পুরুত্ব। তো বন্ধুরা, আপনারা কি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি? আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এরকমই ভিডিও সবার আগে পাওয়ার জন্য। পৃথিবীর পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার দূরে একটি রেখার নাম কারমান রেখা। একে বহিঃস্থ মহাকাশ আর পৃথিবীর মধ্যের সীমানা ধরা হয়। এর দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধের 1.57 অংশ। তবে মহাকাশযান পৃথিবীতে ফিরে আসার সময় কিন্তু 120 কিলোমিটার দূর থেকেই বায়ুমণ্ডলের কণার সঙ্গে ধাক্কা খেতে শুরু করে। এ ধাক্কায় যেন ক্ষতি না হয় সেজন্য মহাকাশযানে বিশেষ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা থাকে। তাহলে পৃথিবীর বায়ুমণ্ডল আসলে কোন পর্যন্ত? ইউরোপিয়ান স্পেস এজেন্সি এ কাজে ব্যবহার করেছে সহ অবজারভেটরি 20 বছর পুরনো উৎপত্তি। তারা জানিয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলের একেবারে বাইরের অঞ্চলের নাম জিওকরোনা, আর এই জিওকরোনার বিস্তারিত চাঁদের সীমানা থেকেও বহু দূরে। জিও কথার অর্থ পৃথিবী, আর করোনা মানে মুকুট, অর্থাৎ জিওকরোনার অর্থ দ্বারা পৃথিবীর মুকুট। জিওকরোনার কথা বিজ্ঞানীরা আগেও জানতেন এটা মূলত হাইড্রোজেন পরমাণু দিয়ে গঠিত, তবে ঠিক কত দূর পর্যন্ত ছড়িয়ে আছে সেটা জানা ছিল না। এবার জানা গেল চাঁদের কক্ষপথ থেকে প্রায় দ্বিগুণ দূরত্ব পর্যন্ত এর বিস্তৃত। পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব হল 384,000 কিলোমিটার, আর জিওকরোনার বিস্তৃত 630,000 কিলোমিটার। দূরত্বটা পৃথিবীর ব্যাসের 50 গুণ। তার মানে চাঁদ পৃথিবীর চারপাশে, পাক খাচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতরে থেকে। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, এরকমই ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। জয় হিন্দ, বন্দে মাতরম।